আকাশটা একেবারে পূজোর আকাশ হয়ে আছে, পুরো নীল, তার মধ্যে সাদা সাদা মেঘ। সো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে বুধবার, মেয়ে চলে গেছে স্কুল, অনুভব আজকে বাড়ি থেকে অফিস করছে, আর আমি এখন করলাম যোগা। যোগা করে উঠলাম, এখন খাবো একটু বেশি করে জল, দেন রান্নাঘরে ঢুকবো। কালকে তো তোমরা জানো আন্টি আসেনি, তো আমাকে আজকে দুপুরে রান্নাটা পুরো করতে হবে। তো আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। কালকে রাতে আলুর পরোটা করেছিলাম, দুটো মতন আছে, ওটা গরম করে আগে খেয়ে নেবো, তারপর ডিসাইড করব কতটা খিদে পাচ্ছে সেই মতন বাকিটা খাবো। তো চলো আর বেশি দেরি না করে ঝটপট ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাজা মুগ ডাল, আলু পোস্ত আর পনির। প্রথমেই আজকে ডাল দিয়ে শুরু করছি। আজকে করব ভাজা মুগ ডাল, প্রথমে একটু রোস্ট করে নিচ্ছি, রোস্ট করে নেব, দেখতে হবে খুব বেশি ফ্রাই না হয়ে যায়। হালকা করে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি প্রেসারে একটা সিটি দেব একটু নুন দিয়ে। ডুমো ডুমো করে আলু কেটেছি আলু পোস্তর জন্য। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানবে আমি রান্নার আগে একটু গুছিয়ে নিয়ে রান্না করি। এখানে পনিরের জন্য গোছালাম, আর আলু পোস্তের জন্য ধুয়ে রেখেছি আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে, আর পোস্ত বাটা। আলু পোস্ত করার জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল গরম করায়, কালো জিরে ফোড়ন দিচ্ছি, তারপর একটা কাঁচা লঙ্কা, আর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। অ্যাড করছি স্বাদ মতো নুন আর একটু হলুদ। একটু নাড়াচাড়ার পরেই আমি অ্যাড করে দিচ্ছি জল, এবং দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি পোস্ত বাটাটাকে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে ওপরে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনা আপনি হবে, আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর জলটাও কমে আসবে, আর আমার আলু পোস্ত রেডি। ডালটাকে আজকে একটু অন্যরকমভাবে করছি। প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, এখন কড়াইতে তেল দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, আর এক চামচ মতন আদা, একটা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটাকে এখানে সোমবার দেবো। আর দিয়ে একটু ফোটালেই আমার রেডি নিরামিষ ভাজা মুগ ডাল। আর শেষে অ্যাড করছি মিষ্টি পরিমাণ মতন, কারণ মুগ ডাল মিষ্টি ছাড়া ভালোই লাগে না। Thank you.
আজকের লাস্ট আইটেম পনির। আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এবং প্রথমেই পনিরটাকে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, না হলে পনির কিন্তু স্টিফ হয়ে যায়। আমি সেম কড়ায় আরেকটু তেল নিয়ে নিচ্ছি। নেয়ার পর জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে একটু সামান্য নাড়িয়ে নেব। অ্যাড করছি 2 স্পুন মতন আদা বাটা। এবার সব রকম ড্রাই স্পাইসেস অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হিং। এবার সামান্য জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে যাওয়ার পর আমি অ্যাড করব 1 বাটি ফেটানো দই। একটু ফুটে গেলে অ্যাড করে দেব 7 মতো নুন আর মিষ্টি। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা। আর সবার শেষে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, বাট আমি আজকে স্কিপ করছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, মেয়ের স্কুলে যাব, মেয়েকে তুলবো। আর এতক্ষণ ধরে রান্নাবান্না করছিলাম, তো একা হাতে কাটা বাটা একটু তো টাইম লাগবেই, যেহেতু কালকে আন্টি আসেনি। তো তোমাদের বলতে তো আমি ভুলেই গেছি যে আজকে এই ব্লগটায় আমি তোমাদের সাথে শেয়ার করছি ইন্ডিয়ান ভেজ মিল আইডিয়াস অ্যান্ড দেয়ার রেসিপিস। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, চেক আউট করো, ট্রাই করো বাড়িতে, অ্যান্ড অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো চটপট বেরোনো যাক, না হলে মেয়ে ওয়েট করবে। Thank you.
সো বাজে এখন 4:35, ওয়েট করছি 4:45 নাগাদ বেরোবো, সুইমিংয়ে যাবো। কালকে ছুটি ছিল বাট আজকে যেতে খুব ইচ্ছা করছে, মেয়েও খুব এক্সাইটেড। লাস্ট 1 ঘন্টা ধরে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে, কখন যাবো করে। একদিন মাঝখানে ছুটি ছিল না, আর ওরা মানে একবার জলে নামতে পারলে আর কিছু চায় না, তো এই 4:45 বাজলেই আমি ওকে নিয়ে এখন যাবো। এখন বাজে 9:14, আর সন্ধ্যাবেলাটা যে কিভাবে কেটে গেল, কোনো ব্লগ করতে পারিনি সন্ধ্যাবেলা সুইমিং থেকে এসে। ওভারটেক গেলাম, চা খেলাম, খেয়ে তাড়াতাড়ি চলে এলাম। তো এখন হচ্ছে, এখন আন্টি রান্না করে দিয়ে গেল, গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি ইন্ডাকশনটা বার করেছি, লেফটওভারটা ওখানে করব, আর এখন সব রান্নাঘর ক্লিন টিন করবো, তারপরে খাবো, দেন শুয়ে পড়বো। আরেকজন আমার কাছে খেতে চাইছে, চলো দুদিন লাগবে। তো ততদিন আমার যে ইন্ডাকশনটা আছে, ইন্ডাকশনটা বার করে নিয়েছি, সেই ইন্ডাকশনটাই রান্না হবে। আর একটা জিনিস হচ্ছে, কিচেন টিচেন সব পরিষ্কার হয়ে গেছে, আমি নাইট স্কিন কেয়ার রুটিনও করে নিয়েছি, এখন তোমরা দেখে বুঝতেও পারছো। আর তোমরা এই যে ডাইনিং টেবিলটা আমরা কিনেছি, তোমরা তো দেখেছো, তো জবে থেকে এইটা আমি কিনেছি, এই চেয়ারগুলোর সাথে এরকম এই বাবলস প্লাস্টিক রাখাই ছিল, এরকম জড়ানোই ছিল ওপরগুলোতে, আর আমরা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। দেখো 4টে চেয়ারে খুলিনি, কারণ বাড়িতে বাচ্চা আছে, স্নুপি আছে, যদি আশ্রয় দেয় বা কিছু হলুদ ফেলে বা কিছু হয় মানে এই মেটেরিয়ালটায়, তাই জন্য। আর এই বাবলসগুলো না আমরা বসে বসে ফাটাই মজা করে, তো এগুলো আর কিছু নেই, একটা বাবলস নেই, আমি আর মেয়ে আর অনুভব ফাটিয়ে ফাটিয়ে সব পাতলা করে দিয়েছি। বাট এরকম তো হয়ে গেল 1 মাস মতন, বাট ফাইনালি আজকে, মানে আজকে না 2-3 দিন আগে আমরা অর্ডার করেছি এই চেয়ারগুলোর কভার, সো সেটা চলে এসেছে আজকে, এটা আনবক্সিং করবো অ্যান্ড সেটাকে লাগাবো 4টে চেয়ারে, অ্যান্ড তোমাদেরকে দেখাবো কেমন লাগছে ফাইনালি। তো যেটা অর্ডার দিয়েছি সেটাই এসছে কিনা গড নোজ, এখনও চেক করিনি, খুলে দেখছি। আর আজকে এই প্লাস্টিক আমি ফেলে দেবো, প্লাস্টিকের আর কিছু নেই অ্যাকচুয়ালি, এখানে দেখো প্লাস্টিকগুলোর এখান থেকে ছিঁড়ে গেছে, পেছনে স্নুপি টানে, বাট এই কদিন এই প্লাস্টিকগুলো দেওয়াই ছিল চেয়ারগুলো। বেশ ভালো দেখতে, আর এই মেটেরিয়ালটা এত সফট যে কোনো সময় ওয়াশিং মেশিন মানে মেশিন ওয়াশ করে দেওয়া যায় না। আমার তো মনে হচ্ছে এর উপরে এটা পেতে রাখবো, মেয়ে ওটার মধ্যেও হলুদ ফেলবে। ভালো সো অনেকদিন ধরে ভেবে ভেবে ফাইনালি এটা হলো, এটা অনেকটা পেন্ডিং কাজ ছিল, 1.5 মাস পরে, 1.5 মাস ধরে ওই প্লাস্টিকটাই লাগানো ছিল ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে, আজকে ফাইনালি একটু চেঞ্জড ব্যাপার, মানে একটু চেঞ্জ হয়েছে, একটু অন্যরকম চোখে লাগছে। তো এই এখন আর কিছু করার নেই, আজকে রাতে হচ্ছে রুটি, ডিম, ডিমের তরকারি আর বেগুন ভাজা, এই হচ্ছে ডিনার। বাট প্রচন্ড ঘুম পেয়েছে, কোনো রকমে খেয়ে 11টায় শোবো, এখন বাজে 10:30, কারণ কালকে আবার 5:30, কালকে অনুভবও অফিস যাবে, মেয়েরও স্কুল আছে। তো চলো আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।